স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি এক জায়গা থেকে সাধারণ মানুষ যেন সব ধরনের সরকারি সেবা পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি শেখ হাসিনা বলেন নিম্ন আয়ের মানুষদেরও ভালো পরিবেশের আবাসন নিশ্চিত করতে চায় সরকার শালি জয় রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তির ঝুপড়িঘরের সমান বা তার চেয়ে কম ভাড়ায় এসব আধুনিক ফ্ল্যাটে থাকতে পারবেন নিম্ন আয়ের মানুষেরা আসলে এরকম নিম্ন আয়ের মানুষেরা আমাদের প্রয়োজন আছে দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন আছে বিভিন্ন ধরনের নির্মাণ কাজের জন্য এই ধরনের প্রয়োজন আছে কিন্তু বস্তিতে এত মানবেত জীবন যাপন করে মানুষ যেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ তাদের একটা সুস্থ জীবন দেওয়ার জন্য যেমন আমাদের দেশের যারা হরিজন ছিল বা দলিত শ্রেণী তাদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি হ্যাঁ 96 সালে যেটা শুরু করেছিলাম মাঝে বিএনপি এসে সেগুলি লুটপাট করে খায় এবং নষ্ট করে দেয় সেই বিল্ডিংগুলি আবার নতুন করে ভেঙে দিয়ে আমাদের নতুনভাবে আবার ফ্ল্যাট আমরা নির্মাণ করে দিচ্ছি অনুষ্ঠানে সবার জন্য সরকারি সেবা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী জনগণ যেন একবারে এক জায়গায় যেয়ে সব ধরনের সরকারি সেবা পেতে পারে সেই সুযোগটা করে দেওয়া যে কারণে আমি প্রথমবার যখন সরকারে আসি তখন আমি ইউনিয়ন কমপ্লেক্স ভবন করে দিলাম কারণ আগে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন আমাদের যে সমস্ত সেবাগুলি মানুষ পায় তার আলাদা আলাদা অফিস আলাদা আলাদা জায়গা এতে যেমন আমাদের প্রচুর জায়গাও লাগে সেই সাথে সাথে আবার আমাদের মানে মানুষেরও যাতায়াত এক একটা কাজের জন্য এক একটা অফিসে দৌড়াতে হয় ভাড়া ভিত্তিক এসব ফ্ল্যাট হস্তান্তর ছাড়াও সরকারি কর্মচারীদের জন্য রাজধানীর মতিঝিল মিরপুর আজিমপুর মালিবাগ এবং তেজগাঁয়ে আরও 5টি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহ আলী জয় নিউজ 24 ঢাকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ঢাকা মহানগরের নতুন কমিটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে উত্তরার বাসায় মহানগর উত্তর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর বিএনপি মহাসচিব এই প্রত্যাশা জানান নতুন কমিটির আহ্বায়করাও আন্দোলন সংগ্রামের পথকে নতুন করে তৈরির কথা বলেন মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার সকালে উত্তরার বাসায় মহানগর উত্তর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেখানে একটি বৈঠক শেষে নবগঠিত কমিটি নিয়ে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল দলের সংকটপূর্ণ এই সময়ে নতুন কমিটি আগামীর আন্দোলন সংগ্রামে নতুন মাত্রায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই কমিটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন আসবে গুণগত পরিবর্তন আসবে বর্তমানে যে অগণতান্ত্রিক আপনার একটি সরকার যে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে বিনষ্ট করে দিচ্ছে সেইখানে তারা তাদের দায়িত্ব পালন করবেন গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা তাদের ভূমিকা রাখতে সক্ষম হবে ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে কাজ করবেন তিনি অনৈতিক সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে সেই সরকার অধীনে নির্বাচন হবে সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে আর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন সাংগঠনিক অবস্থাকে দ্রুত ঢেলে সাজানোর চেষ্টা করবেন তিনি একটা জাতীয় সংকট এবং রাজনীতিতেও একটা চরম সংকট ঠিক এই সময় আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা চেষ্টা করব আমাদের এই দায়িত্ব যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি সবাইকে সাথে নিয়ে এবং আমরা উত্তর দক্ষিণ বিএনপি একসাথে মিলেই আমরা সমবেতভাবে মহানগরীতে কাজ করার চেষ্টা করব যাতে কোথাও কোনো গ্যাপ সৃষ্টি না হয় এদিকে ঢাকা মহানগরের নতুন এই কমিটিকে নিয়ে দলের ভেতরে ইতিমধ্যেই নেতাকর্মীদের বড় এক অংশের ভেতর অসন্তোষ দেখা দিয়েছে মারুফা রহমান নিউজ 24 ঢাকা
হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে তথ্য উপাত্ত পেলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হেলেনার পাঁচটি গার্মেন্টস প্রতিষ্ঠান, পনেরোটি ফ্ল্যাট সহ অঢেল সম্পত্তির বিষয়ে সংস্থাটি অনুসন্ধান করবে বলে জানিয়েছেন দুদক কমিশনার। এছাড়া মডেল পিয়াসা মৌ সাম্রাজ্যের অবৈধ সম্পদ অর্জনকারীদের সন্ধানে এরই মধ্যে শুরু হয়েছে অনুসন্ধান। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। সময়ের আলোচিত নাম হেলেনা জাহাঙ্গীর। রাজনীতির মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি, সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে আইপিটিভির আড়ালে নিয়োগ বাণিজ্য, কখনো মডেল হয়ে মিউজিক ভিডিওতে অভিনয়। বহু প্রতিভায় বেড়ে ওঠা হেলেনাকে 30 জুলাই তার নিজ বাসা থেকে মাদক, বিদেশি মুদ্রাসহ আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। আটকের পর হেলেনা বেরিয়ে আসেন হাস্যোজ্জ্বল চেহারায়। এরই মধ্যে হেলেনা সাম্রাজ্যের অঢেল সম্পদের তথ্য জমা পড়েছে বিভিন্ন সংস্থার হাতে। মিরপুরে নিউ কনসার্ন প্রিন্টিং ইউনিট, নারায়ণগঞ্জে জেসি এমব্রয়ডারি, হুমায়ারা স্টিকার, জয় অটো গার্মেন্টস যৌথ মালিকানায় প্যাক কনসার্ন সহ মোট পাঁচটি গার্মেন্টস প্রতিষ্ঠান। রাজধানীতে ফ্ল্যাট রয়েছে উত্তরা 3 নম্বর সেক্টরে 5টি ফ্ল্যাট, গুলশানের 36 নম্বর রোডে 5টি ফ্ল্যাট, গুলশান 2 নম্বরে 8,000 ঘনফুটের 1টি ফ্ল্যাট, গুলশান এভিনিউতে 1টি ফ্ল্যাট, গুলশানের নিকেতনে 1টি ফ্ল্যাট, মিরপুর 11 নম্বরে 1টি ফ্ল্যাট, কাজীপাড়ায় 1টি ফ্ল্যাট সহ মোট 15টি ফ্ল্যাট। 12টি ক্লাবের মেম্বার হেলেনা 7টি সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে ঢাল হিসেবে ব্যবহার করতেন জয়যাত্রা আইপিটিভি। দুদক কমিশনার বলছেন হেলেনার বিষয়ে তথ্যপাত্র হাতে পেলেই নেওয়া হবে ব্যবস্থা। হেলেনা জাহাঙ্গীরের ব্যাপারে তথ্যপাত্র দুদক পাইলে দুদক তদন্ত করবে, অনুসন্ধান করবে, করে আইনানুগ যেভাবে কার্যক্রম গ্রহণ করা যায় তা করবে। সাম্প্রতিক সময়ের আলোচিত মডেল পিয়াসা মৌ হেলেনাদের সাম্রাজ্যে কাদের বিচরণ ছিল তাদের বিষয়েও নজরদারি করছে দুদক সহ বিভিন্ন সংস্থা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বহুল আলোচিত হেলেনা জাহাঙ্গীরের আরও 10 দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ। 3 দিনের রিমান্ড শেষে আজ নিম্ন আদালতে হেলেনা জাহাঙ্গীরের আরও 10 দিনের রিমান্ড আবেদন করে ডিবি। এদিকে হেলেনার বিশেষ সহকারী সানাউল্লাহ নুরী ও হাজেরাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে রিমান্ডে মডেল মৌ ও পিয়াসার জিজ্ঞাসাবাদ চলছে। দু একটি জেলায় করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেশিরভাগ জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে চলছে। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় প্রাণ হারিয়েছেন 108 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 19 জনের মৃত্যু হয়েছে। খুলনায় মৃতের হার আগের চেয়ে কমেছে, আজ মারা গেছে 6 জন। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 17 জন। এছাড়া কুষ্টিয়া 6, সাতক্ষীরায় 4, ঝিনাইদহে 4, চুয়াডাঙ্গায় 8, টাঙ্গাইলে 3, দিনাজপুরে 6, বগুড়ায় 11, চট্টগ্রামে 10 ও বরিশালে 14 জন মারা গেছেন। বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বগতি। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শ্রদ্ধা নিবেদন করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আপনারা দেখেছেন ঘোষণা করেছে যে আগামী 1 সপ্তাহে 1 কোটির বেশি লোককে ভ্যাকসিনেট করবে, ভ্যাকসিনেশন তাদের কাছে পৌঁছে দেবে। এবং অত্যন্ত ভালো খবর
যেটা প্রত্যেক গ্রামে গ্রামে অর্থাৎ ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড বলেন সিটি কর্পোরেশন পৌরসভা সেই ওয়ার্ডে নূন্য পক্ষে দুইটি করে কেন্দ্র অন্য ক্ষেত্র বিশেষ সিটি কর্পোরেশনগুলোতে পাঁচটা সাতটা করে কেন্দ্র করে এই এক সপ্তাহের মধ্যে এক কোটির ঊর্ধ্বে লোককে ভ্যাকসিনেশন দেবে যার ফলে আমরা আশা করছি যে মানুষের এসে কষ্ট করে ভ্যাকসিনের মানে নেওয়ার পিছনে দৌড়াতে হবে না আমাদের প্রশাসন বা এই ব্যবস্থা মানুষের দোরগোড়ায় চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 14,000 কেন্দ্রে একসাথে একযোগে ভ্যাকসিন দেওয়া হবে আমি আবার রিপিট করি 14,000 কেন্দ্রে একযোগে এই সপ্তাহব্যাপী এই ভ্যাকসিন দেওয়া হবে সেখানে আমরা অগ্রাধিকার দিব যারা একটু বয়স্ক লোক কারণ আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে যারা মারা যাচ্ছেন বৃদ্ধ লোকেদের হয়তো মনে হয় যে শরীরের রেজিস্ট্যান্স পাওয়ার একটু কমে গেছে তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেই সাথে শ্রমজীবী মানুষ বা যারা ছোট দোকানদার কর্মচারী বাসের হেল্পার এদেরকে আমরা এই সময়ের মধ্যে স্বস্ব ওয়ার্ড থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি যে ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না যেমন যারা দোকানদার আমরা চিন্তা করেছি যে আগামী 11 তারিখ থেকে হয়তো সেটা খোলা হবে কিন্তু একটা কর্মচারীও ভ্যাকসিন ছাড়া তার কর্ম মানে দোকানে আসতে পারবে না এবং সে যে ভ্যাকসিন দিয়েছে সার্টিফিকেট থাকতে পারবে এমন সিস্টেম করা হয়েছে যে যাদের ভ্যাকসিন হবে সব ওয়েবসাইটে চলে যাবে কেউ অসত্য তথ্য দিয়ে পার পাবে না ওয়েবসাইট থেকে আমরা চেক করে নিতে পারবো প্রত্যেকটা ভ্যাকসিনেটেড পার্সন তথ্যাদি ওয়েবসাইটে সংরক্ষিত সেখানেও আমাদের সমস্যা হবে না কারণ আপনারা জানেন যে আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ওই সেখানে যে শেখ রাসেল মানে আমাদের ল্যাব আছে সেই সেখানে এই ফ্যাসিলিটি আছে ইউনিয়নগুলোতে এই কেন্দ্র আছে ডিজিটাল কেন্দ্র আছে এবং গ্রামে আমাদের প্রায় যুবকের কাছে ছাত্রদের কাছে সেখানেও ল্যাপটপ আছে সেখান থেকে আমরা সরাসরি যাদের যখন ভ্যাকসিন দিব তাদের সহযোগিতা নিয়ে সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দেব যাতে আপনারা বিশ্ববাসী বা যে কোনো লোক আমরা মানে কেউ ভুল তথ্য দিতে না পারে বা রেকর্ড যথাযথভাবে থাকে তাহলে সেই সুবিধা কিন্তু আমাদের আছে আজকে বাংলাদেশে যে সেইভাবেই আমরা সে ভ্যাকসিন নিয়েছে কি না আমরা সেটা যাচাই করতে পারবো দোকানপাট খোলার পূর্বে এই যে 7, 8, 9, 3 দিন আমরা সুযোগ রাখলাম যেহেতু প্রত্যেক গ্রামে গিয়ে মানে ওয়ার্ডে গিয়ে ভ্যাকসিন দিবে কারণ নেওয়ার কোনো সমস্যা হবে না তারা যেন ভ্যাকসিন নিয়ে দোকানপাট খুলতে পারে বা তাদের ব্যবসা কেন্দ্র খুলতে পারে সেই জন্য আমরা যে শুধু সময় বাড়াচ্ছি তা না সেই সময়ের মধ্যে সে যাতে মানে স্বাস্থ্যের মানে ভ্যাকসিন নিতে পারে সেই সুযোগটা রাখার জন্যই আমরা 10 তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছি এবং 11 তারিখ থেকে যাতে খুলতে পারে আজকের এই সভা সেই সিদ্ধান্তে গ্রহণ করেছে এবং গ্রামে গ্রামে আমরা লক্ষ্য করেছি যে মানুষ সাধারণত এই আপনার মাস্ক বলেন যখন হাটে বাজারে যায় বা কোনো খোলা জায়গায় যায় বা দোকানপাটে যায় চায়ের দোকানে যায় কেউ মাস্ক পরে না সেটা নিশ্চিত করার জন্য আমরা এই সভা মনে করেছে যে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা সম্ভব না তাদেরকে মোটিভেট করতে হবে মানুষকে সেই মোটিভেশনের জন্য আমরা প্রত্যেক ওয়ার্ডে কমিটি করব সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন তাদের নেতৃত্বে সেখানে বিভিন্ন সমাজকর্মী আছেন ছাত্র আছেন যুবক আছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে আমরা সবার কাছে আহ্বান জানাব তারা স্বেচ্ছায় মানে কমিটির মধ্যে এসে অংশগ্রহণ করে এই কমিটির মাধ্যমে এই জনগণের ক্ষমতা দিয়েই আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই
যে যার প্রত্যেকটা নাগরিক যেন ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হয়, অর্থাৎ মাস্ক পরা ছাড়া কোনো লোক বের হলে ওই কমিটি যাতে তাদেরকে বারণ করে বিরত রাখতে পারে, সেইভাবে আমরা আজকের সিদ্ধান্ত নিয়েছি। কারণ কেবল ধরেন আইন করেই তো সব কাজ করা যায় না, এরা বুঝছেন, সেই জন্য গণসচেতনতা যেটা বলে সেইটার লক্ষ্যেই আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আপনারা মসজিদের ইমাম বলেন বা স্কুলের শিক্ষক বলেন, সিভিল সোসাইটির লোক বলেন, ব্যবসায়ী বলেন, সবাইকে নিয়েই আমরা এই এই গণসচেতনতা শুধু সৃষ্টি না, মাস্ক পরিধান করা নিশ্চিত করা, গণসচেতনতা সৃষ্টির সাথে সাথে মাস্ক পরিধান করারও নিশ্চিত করার জন্য আমরা আজকের সবার সিদ্ধান্ত নিয়েছি। সেইভাবেই সরকারের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হবে সবাইকে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে চাহিদা মতো ভ্যাকসিন কার্ড, এই করোনা ভাইরাস কতদিন চলবে আমরা কেউ জানি, একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলাই জানে। এটা কি 6 মাস চলবে, না আরো 2 বছর চলবে, না 1 মাস চলবে, আমরা অনিশ্চয়তার। আমরা আজকে সবাই গুরুত্ব দিয়েছি যত শীঘ্র সম্ভব আমাদের দেশে আমরা যদি নিজেরা পারি, আমাদের সেই সক্ষমতা থাকে, অর্থাৎ আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাই, আমাদেরও কিছু বিজ্ঞানের অথবা কোলাবোরেশনে অন্যের সাথে সহযোগিতা, অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করে আমরা যাতে নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারি, এবং সেটা করা সম্ভব হলেই আমরা সবাইকে তখন ভ্যাকসিন দিয়ে দেব। তখন আর আমরা আশা করছি যে এই যে আজকে যে মৃত্যু, খুব আমরা খুব শঙ্কিত জাতি, খুব শঙ্কিত যেভাবে মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, তিনি সর্বাত্মক তার টিম নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের দেশে কিভাবে ভ্যাকসিনটা তৈরি করা যায়, নিজেরা না পড়লে অন্য দেশের সাথে যৌথভাবে আমরা চুক্তি করে ভ্যাকসিন তৈরি করব। সেই ধরনের কিছু প্রস্তাবনা আছে, ওনারা বিবেচনা করছেন, খুব দ্রুতই আমরা চেষ্টা করব যত অল্প সময়ের মধ্যে, এগুলো তো 4-5 মাস লেগে যায়, এরকম সময়ের মধ্যে যাতে আমরা নিজেদের দেশে উৎপাদন করতে পারি সেটার উপর আমরা খুব জোর দিয়েছি। আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেহেতু আমাদের এখন বর্তমানে ইয়ের অভাব, মানে শীতের অভাব, ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর নেতৃত্বে প্রায় 600 উপরে বেড ই করেছেন, আগামী শনিবার 3 থেকে খোলা হবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কনভেনশন সেন্টার ছিল, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের জাস্ট বিপরীত দিকে উত্তর পার্শ্বে, সেখানে শনিবার দিন থেকে আমরা আশা করছি, মন্ত্রণালয় আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এই ডেডিকেটেড একটা কেন্দ্র তারা স্থাপন করতে যাচ্ছে আইসিইউর রোগীদের জন্য, কোভিড রোগীদের জন্য। আমরা অনুরোধ করব যে এক শ্রেণীর লোক অপপ্রচার করছে, আমরা আপনাদের মাধ্যমে বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করব যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, সরকারের পূর্ণ সক্ষমতা নিয়ে চেষ্টা করে যাচ্ছে মোকাবেলা করার জন্য। তবে একটি কথা এটা আমাদেরও মেনে নিতে হবে, যেহেতু আমরা প্রডিউস করি না, আমরা উৎপাদন করি না, আমাদের তো ঘাটতি আছে, আমাদের কিছুটা অন্যের উপর নির্ভর করতেই হয়, সেটা বাস্তবতা। আমাদের চুক্তি হয়েছে প্রায় 20 কোটির উপরে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপনাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু সেগুলো সরবরাহ পাওয়াটা অনেক সময় নির্ধারিত সময়ে যদি না হয় বিকল্প কিভাবে আমরা ই করতে পারি, সেই সমস্ত ব্যাপারে আমরা থ্রেডবেয়ার পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করেছি, আমরা যাতে নিশ্চিত করতে পারি যার যেটা আশ্বাস দিয়েছে, যেটা যারা যেটা কমিটমেন্ট করেছে যে আমাদেরকে এগুলো সাপ্লাই দিবে, আমরা পয়সা নগদ পয়সা কিনলেও কিন্তু সবসময় পাওয়া যায় না, এই অভিজ্ঞতা আমাদের অতীতও আছে, কাজেই কিছুটা তো নির্ভর করতেই হয় যেহেতু অন্যের কাছ থেকে আমরা পাই। তাই আমরা কোনোরকম অপপ্রচারে মানুষ যাতে বিভ্রান্ত না হয়
অনেকে নানান রকম কথা বলে এইটাও খারাপ ওইটা ভালো এই সেই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সর্বশ্রেণীর সকল পেশার মানুষের কাছে বিনীত অনুরোধ করছি যে এইটা কারো অবহেলার কারণে নয় এটা কারো সৃষ্ট নয় এটা বৈশ্বিক সারা বিশ্বব্যাপী কাজে এইটা কারো হাত নয় এখানে এই কথাটা বিবেচনা করে যাতে মানে আমাদের একটু কথা বলি সেই আবেদনটুকু আমরা রাখব আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কিছু শিল্প রপ্তানিমুখী শিল্প আমরা খুলে দিয়েছি এই জন্য খুলে দেওয়া হচ্ছে যে না হয় আমাদের বিশ্ব বাজার হারাতে হবে কারণ আমাদের অর্থনীতিগত বাঁচিয়ে রাখতে হবে আমাদের মানুষের জীবন যেমন রক্ষা করা সরকারের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব একই সাথে দেশের অর্থনীতিকে সচল রাখা সেটাও দায়িত্ব সেই কারণে কিছু শিল্প কলকারখানা রপ্তানিমুখী করা হয়েছে অন্যান্য শিল্প কলকারখানাও আমরা খুলে দিচ্ছি খুলে দেওয়ার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং 11 তারিখ থেকে সমস্ত দোকানপাট ইত্যাদি যানবাহনও চলবে সব একত্রে না সেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করব বাই রোটেশন যাতে চলে মনে করেন গাজীপুর থেকে 100 গাড়ি আসে ঢাকা প্রতিদিন 100 না এখন 30টা আসুক বা 50টা আসুক আজকে এগুলো যাবে কালকে অন্য গ্রুপ যাবে এরকম তারা রোটেট করে দিবে সেখানে শ্রমিক নেতা এবং পরিবহন নেতা এবং যারা পরিবহনের মালিক তাদের সাথে বসে যেমন লঞ্চ স্টিমার আছে বা রেল আছে সেগুলো যে চলবে সব যে পরিমাণে আজকে চলছিল অতীতে সেই পরিমাণ না চলে সীমিত আকারে সেখানকার মানে কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবে যেমন রেল হয়তো 10টা চলতো এখন হয়তো 5টা চলবে কোন কোন সময়ে কোনটা ছাড়বে কিভাবে ছাড়বে কোথেকে এগুলো স্বশ মন্ত্রণালয় ডিপার্টমেন্ট জাতিকে অবহিত করবে জনগণকে অবহিত করবে যাতে মানুষের মধ্যে কোনো রকম গ্যাপ না থাকে মোটামুটি আমাদের এইটাই আজকের এই আলোচনা ছিল আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেটা অবহিত করলাম এবং আমরা সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি ধন্যবাদ আমরা তো বলেছি যে 10 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করেছি 11 তারিখ থেকে ইনশাআল্লাহ খুলবে এখন সেটা তো আমরা বলছি কন্ডিশনাল সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে এমনকি আমরা যারা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বাদ পড়েছে যারা মুভ করবে 11 তারিখের পরে ভ্যাকসিন ছাড়া কোনো লোক 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক যদি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া মোটরসাইকেলে হোক বাইসাইকেলে হোক হুন্ডা দিয়ে হোক ওই যে টেম্পু দিয়ে হোক বাসে হোক ট্রেনে হোক লঞ্চ হোক কোনোবডি কোনো কেউ নোবডি ইজ অ্যালাউড টু মুভ তাদেরকে অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে কারণ আমরা সেই সুযোগ করে দিচ্ছি আমরা তাদেরকে অগ্রাধিকার দিচ্ছি যে গ্রামে গ্রামে ভ্যাকসিন আমরা পৌঁছে দিচ্ছি বলতে পারবে না যে আমরা এসে পাই না শুধু ঢাকা শহরে হবে না 14,000 কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কাজেই আমরা 11 তারিখ থেকে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করব আরেকটা কথা বলে নেই তো প্রশ্ন হইতে পারে এমন কথাও আসছে যদি তারা আইন না মানে তাহলে সরকার হয়তো অধ্যাদেশ জারি করে দরকার যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই আইন করতে পারবে না অধ্যাদেশ জারি করে হলেও কিছু মানে শাস্তি ইম্পোজ করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেওয়া হতে পারে যদি আমরা দেখি যে আমাদের এই আবেদন নিবেদন অনুরোধে কাজ হচ্ছে না মানে স্বাস্থ্যবিধি মেনে চলছে না মাস্ক পরিধান করছে না তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ আরো গ্রাস রুটে হলো তৃণমূলে গেল 7 তারিখ থেকে আগামী 7 তারিখ আজকে 4 তারিখ 7 তারিখে না দ্বিতীয় ডোজ তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলুক যথারীতি পাবে এটা হলো প্রথম ডোজ
সচিবালয় থেকে ব্রিফ করছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ 12তম দিন। লকডাউনের খবর জানাতে রাজধানীর গাবতলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, লকডাউনের 12তম দিনে গাবতলির চিত্র কেমন দেখছেন? তুলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আজকে 12তম দিন চলছে এখন, কিন্তু আপনার লকডাউনের মধ্যেও কিন্তু মানুষ এখনও তাদের কর্ম যে সংস্থান খুলে দেওয়ার কারণে কিন্তু এখনও দেখছেন যে তারা বাড়ির থেকে কিন্তু ফিরেছে এবং ঢাকায় ফিরছে, এবং সেখানে কিন্তু আপনি দেখছেন অসংখ্য মানুষ রয়েছে। এবং পুলিশের এই গাবতলিতে কিন্তু যে ঢোকার ঠিক প্রবেশ মুখে একটি পর্বতের সামনে সেখানে কিন্তু একটি চেকপোস্ট বসানো হয়েছে, এবং সেখানে কিন্তু ব্যক্তিগত গাড়ি সেখানে পুলিশ জিজ্ঞেস করছে কোথায় যাবে, এবং সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপরেও মানুষ কিন্তু আপনি দেখছেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ঢুকছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে ঈদে বাড়িতে গিয়েছিল। এবং যেহেতু কিন্তু লকডাউন 5 তারিখ পর্যন্ত ছিল, 5 তারিখ থেকে আরও 5 দিনের জন্য বাড়ানো হয়েছে, এবং 11 তারিখ থেকে সম্ভবত দোকানপাট খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু আপনি দেখছেন যে এখনও যে আরও 5 দিনের লকডাউন বাড়ানো হয়েছে, এবং তারই মধ্যেও কিন্তু আসলে কাজ করছে। এবং পুলিশ এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে তারা কিন্তু আসলে চেকপোস্ট করেই আসলে তাদেরকে যে সচেতন করা হচ্ছে, সেখানে সচেতন করতে তাদের যে পুলিশের পক্ষ থেকে আপনি দেখছেন যে বাধ্যতামূলক মাস্ক পরা, এবং মানুষ কিন্তু এখন আসছে। আমি একটু জিজ্ঞেস করবো যে আসলে কোথা থেকে তারা এসেছে এবং কোথায় যাবেন, একটু আপনার সাথে একটু কথা বলি, কোথায় যাচ্ছেন আপনারা এই লকডাউনের মধ্যে? আমি নারায়ণগঞ্জ যাব। তো কীভাবে আসলেন? আসছি পাটুরিয়া থেকে, মাইকোতে আসছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন যে তারা আসলে ভেঙে ভেঙে আসছে, এবং ভেঙে ভেঙে এসে কিন্তু তারা রাজধানীতে আসতে শুরু করেছে, এবং তারা তাদের যে কাজ সেটা কিন্তু আসলে কর্মস্থল সেটা খুলে দেওয়া হচ্ছে, যার কারণেই আসলে ঢাকার বাইরে যেসব মানুষ গিয়েছিলেন তারা এখন ঢাকায় ফিরতে শুরু করেছে। এই ছিল আমার কাছে গাবতলি থেকে লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে তুলির কাছে। তুলি, নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দিনের সংবাদে আবারও স্বাগত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অর্থনীতিকে গতিশীল করতে গরিবদের হাতে বাড়তি অর্থ আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাড়তি ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির গবেষকরা। কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতি বিষয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানে সিপিডির গবেষকরা আরও বলেন, যে কোনো মূল্যে অর্থনীতি সচল রাখতে হবে। ব্যাংকে অলস টাকা পড়ে থাকলে তা বাড়তি চাপ তৈরি করবে পুরো খাতের উপর, এমনটি মনে করেন তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকগুলোতে জমা হচ্ছে অলস অর্থ, জানিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকও। মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, বাড়তি অর্থ চাপ তৈরি করলে তা তুলে নেবে তারা। যদিও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি মনে করে অর্থ তুলে নেয় সমাধান নয়, তাদের পরামর্শ বেসরকারি খাতকে চাঙ্গা করার। এজন্য এসএমই উদ্যোক্তাদের বাড়তি ঋণ ও দরিদ্রদের হাতে নগদ অর্থ দেওয়ার পরামর্শ তাদের। অতি দরিদ্র যারা হয়ে গেছে, দরিদ্র যারা, তাদের নগদ অর্থ দিতে হবে, আর যারা উদ্যোক্তা আছে যারা ক্ষুদ্র তাদেরকে অর্থ সহায়তা দেওয়া। বাংলাদেশ ব্যাংকের ওরকম কোন সুনির্দিষ্ট তারা কিভাবে এই চাহিদাটাকে চাঙ্গা করবেন সেটা কিন্তু সেখানে কিন্তু বলা নাই। সরকারি প্রণোদনার অর্থ নিয়ে অন্য খাতে বিনিয়োগ যাতে না হয় সেই দিকে নজর দেওয়ার কথাও বলছে সিপিডি। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন সহ বেশ কিছু পরামর্শ আসে গবেষকদের কাছ থেকে। গত মাসটা যদি এই ধরনের একটা কঠিন লকডাউন গেল, সেই তুলনায় বরাদ্দ কিন্তু খুব বেশি আসছে তারা। নতুন যে প্রণোদনা প্যাকেজ এসছে সেখানেও বরাদ্দ আমরা মনে করি না যে যথেষ্ট হয়েছে, আরো বেশি বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে। পুঁজিবাজারে সাম্প্রতিক উত্থানে কোনো কারসাজি রয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তা খতিয়ে দেখার আহ্বান জানায় গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম।
সন্দেহজনক যে সমস্ত স্টক সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে ট্রানজেকশন বাড়ছে এবং সেখানে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে। এটির ক্ষেত্রে আমাদের কাছে যেটি মনে হয় যে পুঁজিবাজারের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি রয়েছে, কিন্তু আমরা মনে করি যে এটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের দরকার রয়েছে। এছাড়া রেমিটেন্সের উপর 2% প্রণোদনা নিয়ে একই অর্থ বারবার আনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখারও আহ্বান জানায় সিপিডির গবেষকরা। সুলতান আহমেদ, News24, ঢাকা। দিনের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন News24 দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমান্দ প্রদেশের রাজধানী নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তালেবান যোদ্ধারা। তালেবানের কাছে আফগানিস্তানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হতে পারে এটি। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের বিভিন্ন অঞ্চলে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। অন্যদিকে তীব্র লড়াই চালাচ্ছে তালেবান যোদ্ধারাও। সর্বশেষ হামলায় তালেবান বলছে তাদের হামলায় 10 সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিপরীত তালেবান যোদ্ধা নিহত হয়েছেন 14 জন। এরই মাঝে একটি টিভি স্টেশন দখলের কথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। আশ্রয়ের খোঁজে গ্রামের দিকে ছুটছে হাজার হাজার বেসামরিক মানুষ। লড়াই এবং বিমান হামলায় বিভিন্ন শহরে রাস্তা রাস্তায় লাশ পড়ে থাকার কথা জানাচ্ছেন স্থানীয়রা। এদিকে তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে পার্লামেন্টে সোমবার এক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন এ পর্যন্ত, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।